الحمد لمن قدر خيرا وخبالا، الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بري، فرد صمد عن صفة الخلق بري، رب أزلي خلق الخلق كمهلا. لا زد ولا ند ولا حد لمولا، لا زد ولا ند ولا حد لمولا. الآن كما كان ولم يلقى زوالا، الآن كما كان ولم يلقى زوالا. الحمد لله. এজন্য দুনিয়াতে বন্ধু যদি ভালো হয় তাহলে সে নিজে অটোমেটিক ভালো হবে, আর সঙ্গী যদি খারাপ হয় সে নিজেও খারাপ হয়ে যাবে। এই জন্য নবী আমার বলেন, দুনিয়াতে তুমি কাকে বন্ধু বানাইবাম, যেই মানুষটার মধ্যে তিনটা কোয়ালিটি আছে, যেই মানুষের মধ্যে তিনটা গুণ আছে, ওই মানুষটাকে তুমি বন্ধু বানাইবা। এক নাম্বার, তার চেহারা দেখলে যদি আল্লাহর কথা স্মরণ হয়ে যায় তাহলে তুমি তাকে বন্ধু বানাইবা। এমন মানুষকে বন্ধু বানাইবা যার কথা শুনলে তোমার এলেম বাড়ে, এমন মানুষকে বন্ধু বানাইবা যার আমল দেখলে পরকালের কথা স্মরণ হয়। সুবহানাল্লাহ বলে আমার নবীর উম্মতের দল। নবী বলেন, এই তিন গুণওয়ালা মানুষকে যদি বন্ধু বানাও, এই বন্ধু তোমার হাত ধরে তোমাকে জান্নাতে নিয়ে যাবে। জোরে কন সুবহানাল্লাহ। এর একটা উদাহরণ নবীজি দিয়েছেন যে বন্ধু যদি ভালো হয়, কোন ব্যক্তি যদি আতর বিক্রেতার দোকানে যায়, নিজের টাকা খরচ করিয়া যদি আতর না কিনে, এর পরেও দোকানে গিয়ে বসার কারণে তার গায়ের মধ্যে কিন্তু আতরের ঘ্রাণ আসে, কথা বলেন ঠিক কিনা? কোন বান্দার যদি নামাজ আদায় করার ইচ্ছা না থাকে, বন্ধু যদি নামাজি হয় আর তার সাথে যদি চলাফেরা করে, এক সময় সে অটোমেটিক নামাজি হয়ে যায়। এই জন্য তিন গুণওয়ালা মানুষদেরকে বন্ধু বানাবেন, ময়দানে মাহশরে কাজে আসবে। আর যেই তিনটা গুণ যার মধ্যে থাকবে না, যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হবে না, যার কথা শুনলে আপনার এলেম বাড়বে না, সে শুধুমাত্র বেহুদা কথাবার্তাই বলে, অযথা অশ্লীল কথাবার্তাই বলে, তার কাছে গেলে আপনার এলেম বাড়ে না, তার আমল দেখলে যদি আখিরাতের কথা স্মরণ না হয়, এমন দুষ্ট মানুষকে বন্ধু বানাইলে ওই বন্ধু আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। জোরে কন্যা আউযুবিল্লাহ। নবী আমার উপমা দিয়েছেন, কোন বান্দা যদি কোন কামারের দোকানে যায়, কামারের দোকানের কাছে গিয়া কামারের চুলার পাশে গিয়ে বসে যায়, সে যদি নিজে এই কাজ নাও করে, কিন্তু কামারের চুলার পাশে যাওয়ার কারণে কামারের চুলা থেকে ধোঁয়া এবং কালি অটোমেটিক তার গায়ের মধ্যে এসে লাগবে, কথা বলেন ঠিক কিনা? এজন্য নবীর উম্মতের দল, বন্ধু বানাইতে হবে এমন মানুষ। নবীজির হাদিস অনুযায়ী যার মধ্যে তিনটা গুণ পাওয়া যায়, যদি ওইরকম বন্ধু বানাইতে পারো তাহলে হাসরের ময়দানে আর বন্ধুর দোষ দেওয়া লাগবে না, কথা বলেন ঠিক কিনা? ওই বান্দা বলবে, আল্লাহ, এক নাম্বার সে যাদের ব্যাপারে আপত্তি করবে, যাদের দোষ দিবে, আমার বন্ধুটা আমাকে জাহান্নামী বানাইছে, আমার বন্ধু আমাকে গুনাহ করাইছে, সুতরাং আমাকে ছেড়ে দাও, বন্ধুকে জাহান্নামে দাও। এরপর দ্বিতীয় নাম্বার যার ব্যাপারে আপত্তি করে বলবে, সেইটা হলো দলের নেতা। কার কথা বলবে? কার কথা বলবে? আয় আল্লাহ, আমি অমুক দল করেছিলাম, দলের নেতার হুকুম ছিল এই গুনাহের কাজটা করার জন্য, এই জন্য দলের নেতার হুকুম মানিয়া গুনাহ করেছিলাম, ও আল্লাহ, এই জন্য যদি জাহান্নামে দিতে চাও আমার দলের নেতা নেত্রীকে দাও, আমাকে মুক্তি দিয়া দাও। বল, দলের নেতা আমাকে হুকুম করছিল যে অমুক জায়গায় গিয়ে ভাঙচুর কর, কথা বলেন ঠিক কিনা? দলের নেতা বলছিল অমুক তোরে গুলি করে ফেলায় দে,
এই জন্য আমি মারছিলাম গুনাহ করেছিলাম সুতরাং নেতাকে জাহান্নামে দাও অতঃপর নবী যদি বলে দিয়েছেন লা তাআতানি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক আল্লাহ তাআলার অবাধ্য হইয়া বান্দার কোন হুকুম মানা জায়েজ নাই কথা বলেন ঠিক কি না আল্লাহ বলবে তুই আমার অবাধ্য হইয়া বান্দার হুকুম মানাইতা হারাম এই হারামি নেতার হুকুম কেন মানছিলি হারামি নেতার কথা মাইনা কেন অপকর্ম করছিলি নেতাও যাবে জাহান্নামে তুইও যাবে জাহান্নামে কথা বলেন ঠিক কি না এরপরে বান্দা আবার বলবে ও আল্লাহ এই যে গুনাহগুলো এই গুনাহগুলো আমি নিজের ইচ্ছায় করি নাই এই গুনাহগুলো আমাকে শয়তানে করাইছে কি বলবে গুনাহগুলো আমাকে শয়তানে করাইছে সুতরাং যদি জাহান্নামে দিতে চাও শয়তানকে দাও আমাকে মুক্তি দিয়া দাও আল্লাহ বলবে ওরে শয়তান কেন আমার বান্দাকে গুনাহ করাইলি শয়তান বলবে আল্লাহ আমি কেন গুনাহ করাইছি এইটার উত্তর পরে দেব আগে তোমার বান্দাকে জিজ্ঞেস করো সে আমাকে কোনোদিন দেখছিল কিনা আল্লাহ বলবে ও বান্দা তুমি যে বলতেছো তুমি নিজের ইচ্ছায় গুনাহ করো নাই শয়তান গুনাহ করাইছে তুমি কি দুনিয়াতে শয়তানকে কোনোদিন দেখছিল নাকি সে বলবে না আল্লাহ দেখি নাই শয়তান বলবে ও আল্লাহ যেহেতু সে আমাকে দেখে নাই তার মানে আমি তার কাছে কোনোদিন যাই নাই কথা বলেন ঠিক কি না যদি আমি তার কাছে নাই যায় থাকি তাহলে গুনাহ কেমনে করাইলাম আল্লাহ বলবে বান্দা শয়তানকে তুমি দেখো নাই তার মানে তোমার কাছে যাই নাই কেমনে গুনাহ করাইছে ওই বান্দা বলবে আল্লাহ শয়তানকে দেখি নাই শয়তান আমার কাছে আসে নাই কিন্তু দূর থেকে আমার অন্তরে গুনাহের ওয়াসওয়াসা ঢেলে দিয়েছে এই জন্য আমি গুনাহ করেছিলাম সুতরাং শয়তানকে জাহান্নামে দাও আমাকে মুক্তি দাও শয়তান বলবে আল্লাহ তুমি তো দুনিয়াতে স্পষ্ট করে বলেছিলা যে শয়তান মানুষের প্রকাশ্য দুশমন সে তোমাদের অন্তরে ওয়াসওয়াসা দিবে তুমি তোমার বান্দাকে বলো সে কেন আমার ওয়াসওয়াসা গ্রহণ করেছে এবার বান্দা বলবে যখন শয়তানকে সে দোষারোপ করবে আল্লাহ বলবেন শয়তান তো তোমার শত্রু ছিল তুমি কেন শয়তানের ওয়াসওয়াসা গ্রহণ করলা শয়তান ওয়াসওয়াসা দেওয়ার কারণে শয়তান যাবে জাহান্নামে তুমিও যাইবা জাহান্নামে সুতরাং আল্লাহ তাআলা বলবেন তুমি বন্ধুর দোষারোপ করতেছো বন্ধু তোমাকে গুনাহ করাইছে বন্ধু যাবে জাহান্নামে তুইও যাবে জাহান্নামে তোর নেতা নেত্রী গুনাহ করাইছে নেতা নেত্রী যাবে জাহান্নামে তুইও যাইবে জাহান্নামে শয়তান গুনাহ করাইছে শয়তান যাবে জাহান্নামে তুইও যাইবে জাহান্নামে সুতরাং বান্দা বল কেন তুই গুনাহ করছিলি আমার নাফরমানি তুই কেন করছিলি জবাব দে এখন আর জবাব দিতে পারবে না মুসলমান হাশরের ময়দানে কিন্তু সবাইকে দাঁড়ানো লাগবে অন্তরে একটু ভয় ঢুকাও ভাই আমার যেই মাত্র পাপিষ্ট বান্দার আর কোনো জবাব থাকবে না আল্লাহ বলেন খুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সল্লু আল্লাহ বলবে ও আমার ফেরেশতারা এ জাহান্নামী বান্দাটাকে ধরো পাকড়াও করো এর হাতে পায়ে গলার মধ্যে বেড়ি লাগাও বেড়ি লাগাইয়া জাহান্নামে নিক্ষেপ করো জোরে কন্যা আউযু বিল্লাহ এজন্য বাঁচার কোনো উপায় নাই যারা গুনাহ করবে গুনাহ থেকে বাঁচতে যারা বাঁচবে না গুনাহ থেকে যারা বাঁচবে না এরা হাসরের ময়দানে কিন্তু আল্লাহর ধরা থেকে বাঁচতে পারবে না কথা বলেন ঠিক কিনা হাসরের ময়দানে তিনটা বড় বিপদ আছে এক নাম্বার বিপদ হইল এই আমল নামা হাতে দেওয়ার সময় দ্বিতীয় নাম্বার বড় বিপদ হইল আমল নামা ওজন করার সময় বান্দার আমলগুলো যখন ওজন করা হবে ওই সময়ে মানুষ এত ভয়ে থাকবে যে তার আত্মীয় স্বজন মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান সবকে ভুলে যাবে নবীগণ পর্যন্ত ইয়া নাফসি করতে থাকবে